Hello guys, good evening. Welcome back my YouTube channel. আর আজকে আমি জার্নি করছি শহীদ মাতঙ্গিনী টু হাওড়া জাংশন। আর শহীদ মাতঙ্গিনীটা তোমরা অনেকে হয়তো চেনো আবার অনেকে চেনো না। শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশনটা হচ্ছে হাওড়া থেকে হলদিয়া আসতে বা হাওড়া থেকে দীঘা আসতে গেলে যে রেল স্টেশনটা পড়ে, আর এটা কিন্তু হল্ট রেলওয়ে স্টেশন। এই যে হল্ট রেলওয়ে স্টেশন কিন্তু, আর আমার ট্রেন হচ্ছে বিকেল 3:36, একটু ঢিলে আছে ট্রেন 2-3 মিনিটের মতো। আর আজকে আমি জার্নি করছি একদম শহীদ মাতঙ্গিনী টু হাওড়া, আর ট্রেনটা কিন্তু গ্যালোপিং ট্রেন, ফার্স্ট লোকাল, হলদিয়া হাওড়া ফার্স্ট লোকাল। তারপর কী কী স্টপেজ আছে সেইগুলো আমি ট্রেন উঠে তোমাদের সাথে সব ডিসকাস করছি। ওকে চলো বন্ধুরা, আমি এই ফ্লাইওভারটা দিয়ে ওই পারে চলে যাই, দেন ট্রেন আসুক, দেন তোমাদের সাথে কথা হচ্ছে আর কী কী স্টপেজ আছে সেইগুলো নিয়েও কথা হচ্ছে। এই যে একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে হলদিয়া আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস, হলদিয়া থেকে আসানসোল অবধি যায় ট্রেনটা। বৃষ্টিও পড়ছে, কিন্তু ওয়েদার হিসাবে বৃষ্টিও পড়ছে, কালকে শিবরাত্রি বৃষ্টি পড়ছে পুরো। এই একটা ট্রেন এলো পাঁশকুড়া হলদিয়া লোকাল। এই যে ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ে, আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে 38056 ডাউন হলদিয়া হাওড়া ফার্স্ট লোকাল, যেটা আমাদের ওখানে বলে গ্যালোপিং লোকাল, এটা ফার্স্ট লোকাল কিন্তু। আর দারুণ ট্রেনের রেকটা দিয়েছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে রেক জোন। আমাদের ট্রেন শহীদ মাতঙ্গিনী থেকে ছেড়ে এখন তার পরবর্তী হল্ট স্টেশন রাজখোদার দিকে যাচ্ছে। আমাদের ট্রেনের প্রথম স্টপেজ এলো রাজগোদা। এই রাজগোদা 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এই ট্রেন 38056 ডাউন হলদিয়া হাওড়া ফার্স্ট লোকাল, ট্রেনটির প্রথম স্টপেজ ছিল রাজগোদা, রাজগোদা এসে দাঁড়িয়েছে। তারপরে দ্বিতীয় স্টপেজ হচ্ছে রঘুনাথ বাড়ি, তারপর থেকে কিন্তু ট্রেনটা যাবে হচ্ছে গ্যালোপিং হিসাবে। রঘুনাথ বাড়ির পরে স্টেশন যাবে হচ্ছে ভোগপুর, ভোগপুরের পর মেচেদা, মেচেদার পর বাগনান, উলুবেরিয়া, আন্দুল, সাঁতরাগাছি, তারপর আমাদের স্টপেজ হচ্ছে হাওড়া জাংশন। ওকে এখন রঘুনাথ বাড়ি ঢুকছে। আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ এটা, এরপর থেকে ট্রেনটা গ্যালোপিং হয়ে যাবে। রঘুনাথ বাড়ির পরের স্টেশন দাঁড়াবে গিয়ে ভোগপুর। দুরন্তের রেকও দাঁড়িয়ে আছে,
এই যে রঘুনাথ বাড়ি, এটাও দু নম্বরে ট্রেন দিয়েছে কিন্তু। খুব সুন্দর লাগছে কিন্তু ট্রেনটাকে, এখানে আরো একটা জিনিস ভালো জিনিস দেখাবো, মানে রেল লাইন দুভাগে দু রকম ভাবে ভাগ হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, যেটা বলছিলাম ভালো জিনিস দেখাবো, এই লাইনটা যে চলে গেছে এটা কিন্তু হাওড়া থেকে খড়গপুর মেদিনীপুরের লাইন কিন্তু এই যে। আর আমরা দীঘার লাইন থেকে কিন্তু বেরোলাম, ট্রেনটা দীঘা হলদিয়ার লাইন থেকে আমাদের ট্রেন এবার হাওড়ার মেন লাইনে উঠে যাচ্ছে। এই যে ওইটার পরের স্টেশনই কিন্তু হচ্ছে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে কিন্তু ট্রেনটা ভাগ হয়। এই যে ট্রেন উঠছে, ট্রেন আমাদের লাইন চেঞ্জ করে উঠে যাচ্ছে। ট্রেন এখন এসে পৌঁছালো ভোগপুর রেলওয়ে স্টেশন, এর পরের স্টপেজ হচ্ছে মেচেদা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:22। ট্রেন এখন আমাদের মেচেদা স্টেশনে এসে পৌঁছেছে। তা এই ট্রেনের তার পরের স্টপেজ হচ্ছে বাগনান, এটা হচ্ছে মেচেদা প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বরে ট্রেন দিয়েছে, এই যে সিগনালও দিয়ে দিয়েছে, পরের স্টপেজ বাগনান, বাগনানে গিয়ে তারপর কথা বলছি। মেচেদা ছেড়ে গেল, ডিস্পাচে
হাওড়া ফাস্ট লোকাল। ট্রেন এখন বাগনান ছেড়ে যাচ্ছে স্টেশন আমাদের, তারপরে স্টেশন হচ্ছে আমাদের উলুবেড়িয়া। যে বাগনান কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের, এরপরে স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। হাওড়া জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন উলুবেড়িয়া। আর আমার ফার্স্ট লোকাল ট্রেনে ইউটিউবের ভিডিও হলো ফার্স্ট। আমাদের ট্রেন এখন উলুবেড়িয়া স্টেশনে এসে দাঁড়িয়েছে, উলুবেড়িয়ার 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এর পরের স্টপেজ হচ্ছে আন্দুল, তারপর হচ্ছে সাঁতরাগাছি, দেন হাওড়া। আন্দুল স্টেশন ছেড়ে গেল, নেক্সট স্টেশন আসছে সাঁতরাগাছি জাংশন। এই যে আন্দুল, খুব ভালো ট্রেনে সফর করলাম, এত সুন্দর ফাস্ট ট্রেন, আর বেশি স্টপেজ না। আমি শহীদ মাতঙ্গিনী টু হাওড়া এলাম মোটে 8খানা হল্ট দিয়ে। এইবারে আসছে 8 নম্বর হল্ট আমার সাঁতরাগাছি জাংশন। এটা হচ্ছে সাঁতরাগাছি শেড, ট্রেন আমাদের সাঁতরাগাছি জংশন ঢুকে গেছে। সাঁতরাগাছি জংশন আর অপোজিট সাইডে সাঁতরাগাছি চেন্নাই এক্সপ্রেস দাঁড়িয়ে, সাঁতরাগাছি চেন্নাই এসি এক্সপ্রেস। এখন ট্রেন সাঁতরাগাছি এসছে, এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এর পরের স্টপেজ হচ্ছে হাওড়া জাংশন। হাওড়াতে কটায় ঢোকায় তারপরে তোমার সাথে কথা হচ্ছে হাওড়ায় নেমে। ওকে, টিকিয়াপাড়া কাশেট, এই যে ইএমইউ কাশেট, টিকিয়াপাড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে। এটা হচ্ছে ইস্টার্ন রেলের কাশেট, হাওড়া ডিভিশনের ইস্টার্ন রেলের কাশেট। ট্রেন হাওড়া এসে গেছে, এই যে হাওড়া, সেটা আমিও দেখছি কত নম্বরে দিয়েছে। বন্ধুরা, আমি নামলাম হাওড়া জংশনের এই যে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনটা আমাদের ঢোকার কথা ছিল 48-এ,
ট্রেনটা 56তে ঢুকেছে 8 মিনিট লেট আর যাই হোক এখন হেঁটে হেঁটে এখন এইদিকে বাইরে এক্সিট বেরোনোর দিকে যাচ্ছি এক্সিট হব বাইরে যাব এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে দেন ট্রেন ধরে বেলঘরিয়া আর তোমরা এই ভিডিও দেখতে যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ওকে ততক্ষণের জন্য টাটা বাই বাই